আমাদের গ্যাস পাওয়া যাচ্ছে না, আমরা রান্না করে খেতে পাচ্ছি না, তার জন্য বৃষ্টি ভিজে আমরা এখানে আসছি। আমরা নয়াপাড়া, পানপাড়া, বাউলিপাড়া, মানে অনেকটা পাড়া, কয়েকটা পাড়া মিলিত আমরা এখানে আসছি এক নম্বর ওয়ার্ড থেকে। আমাদের এইখানে 150 বা 160 এরকম লোক হবে আমরা আসছি। আমাদের দাবি আমরা গ্যাস চাই, আমরা গ্যাস চাই, আমরা বিল ক্লিয়ার করে দিচ্ছি, তারপরও আমরা আমরা আরো কয়েকবার এখানে আসছি, কিন্তু আমাদের কথা কোনো গুরুত্ব করে না, গুরুত্ব দিচ্ছে না। আমাদের ঘর ভাড়া যা চলে যাচ্ছে, আমরা ব্যাংকে থেকে লোন আনছি, সেদিক থেকে আমাদের চাপ দিচ্ছে, আমরা এরকম খুবই অসুবিধার মধ্যে আছি। ওনারা তেঁতুলজোড়া ইউনিয়নের কিছু 8-10টা গ্রামে গ্যাস পাওয়া যাচ্ছে না, কেন পাওয়া যাচ্ছে না ওনারা দাবি দাওয়া নিয়ে আসছেন। তো আমরা আমরা দেখতেছি মোটামুটি কেন কেন পাওয়া যাচ্ছে না, কারণ সামান্য গ্যাস হলে চলে, যদি আমার সাধ্যের ভিতরে থাকে। কারণ কোনো আপনারা অনেক রিপোর্ট করছেন, দেখছেন যে অনেক গ্রাম এলাকায় ওনারাই ভাড়া দেন, যে আবাসিক এলাকায় অনেক কয়েল কারখানা ও ওয়াশিং কারখানা গড়ে উঠছে, যারা মেশিনের মাধ্যমে গ্যাস সাইন্ডা নিয়ে গ্যাস ব্যবহার করছে। এরকম যদি কোনো কিছু হয়, তাহলে আমি বলছি যে আজকে থেকে 7 দিনের ভিতরে আমি এগুলো সব পরিষ্কার করে দেবো, এবং ওনাদের সর্বাত্মক সহযোগিতা দরকার। কাটবো, মামলা করব, তার বিরুদ্ধে যত ধরনের আইনগত ব্যবস্থা নেওয়ার তাই করি। যে আপনারা কেউ বলছে এক সপ্তাহের ভিতরে ব্যবস্থা করে দিব, আমাকে এলাকার 14 লাখ এক সপ্তাহের ভিতরে উনি চেষ্টা করবো। আপনারা সবাই এখন আস্তে আস্তে কাটবো, মামলা করব, তার বিরুদ্ধে যত ধরনের আইনগত ব্যবস্থা নেওয়ার তাই করি। যে আপনারা কেউ